হরে গোবিন্দ সদাই আনন্দে বল রসনা, হরে কৃষ্ণ নাম বল অভিরাম, নামে গুণেতে পাবে পরময় আনন্দ, হরে গোবিন্দ হরে গোবিন্দ হরে গোবিন্দ বল রসনা। সংসার নেই খুব ঘুরছি আমরা, মলন মলে যাচ্ছি সংসারে, দড়িতে বাধা তো বলিবদ্ধ, দড়িতে বাধা বলদের মতো সংসার চক্রে ঘুরে বেড়ায়। এই জন্য মনে রাখবেন সংসার বিচিত্র, মনরে ভালো নাহি লাগে সংসার। কে বলতে পারে? যে প্রচুর সাধনা করে সে বলে ভালো লাগে, আর যে গভীর সাধনার গভীরে চলে গেছে সে বলছে না না ভালো লাগে। কেন? সবই তো ভালো, দুঃখ আসে ভালো, সুখ আসে ভালো, গালাগালি দেয় ভালো, ভালো বলে ভালো, মন্দ বলে ভালো, ভগবানের জগতে সব পেতে হবে তো। এখানে বর্ষাকালে বর্ষা হবে, গ্রীষ্মকালে গরম পড়বে। এই যেমন আমাদের এই স্টুডিওর মধ্যে প্রথমে এলাম, খুবই গরম ছিল, আমাদের এসিটা একটু প্রবলেম করছে, তার মধ্যে প্রোগ্রাম চলছে, তাহলে গরম পড়বে, গরমে গরম হবে, শীতে শীত পড়বে, আবার বর্ষায় বর্ষা হবে, সব মানিয়ে নিতে হবে। শ্রীকৃষ্ণ সুখ দুঃখে সু তথা মানব মানয়ো তুল্য নিন্দা স্তুতির মৌনী, ভগবান বলছেন গীতায় যে শীত উষ্ণ সুখ দুঃখে সু তথা মান অপমান, এগুলোকে যিনি যোগী হবেন, যার জ্ঞান আছে, জ্ঞানটা দৃঢ় হয়েছে, সে এগুলোকে সমান মনে করবে। তুল্য, তুল্য মানে সমান, মানে দাড়িপাল্লার দুদিকে সমান, কোনোটা ডিসব্যালেন্স হবে না, এটা উঁচু ওটা নিচু এরকম হবে না, সমান বলে ঠিক আছে। গালাগালি দিতে ইচ্ছে করতে তার দাও, গালাগালি দেওয়া যাও। এই ঋষভদেবের চরিত্র এসছে কিন্তু এখানে, এইসবগুলো দেখা যাবে। ঋষভদেবকে কত লোক গালাগালি দিচ্ছে সেটা এখন না, গাছ ঠিক করে আছে। ঋষভদেব অবধূতের ধর্ম জগতে শেখাতে এসেছিলেন, অবধূত, অবধূত মানে নির্মিতা, তাহলে গালাগালি দেয় ভালো, কেউ আবার দাঁড় করিয়ে ফুল টুল মালা টালা পরাচ্ছে, কারণ দেখতে লোকটার কোনো বিকার নেই, সব নিজের আনন্দে চলেছে, নিজানন্দে নাচে, নিজানন্দে ভগবান তো নিজের আনন্দে আত্মা আনন্দে ডুবে আছে। যারা আত্মানন্দে ডুবে থাকে তাদের সংসারের কোনো কিছু ছুঁতে পারে না, এই সংসার যন্ত্রণাময় সংসার তাদেরকে স্পর্শ করতে পারে। ভালো করে মনে রাখবেন, তা না হলে ডুবিয়ে ডুবিয়ে মারবে, চুপাবে চুপাবে, চুপিয়ে ধরবে তখন এগিয়ে গেলাম গেলাম গেলাম, আবার একটু তুলে ধরবে, বলে গেলাম না তোমার বাঁচাচ্ছি তো, ঠাকুর কি যন্ত্রণা যে বলেছি, আবার যখন চুপে ধর তখন এগিয়ে গেলাম গেলাম আবার বল। এই হচ্ছে সংসার, সংসার মনে রাখবেন বিচিত্র এই সংসার। সেই জন্য সাধনা করতে করতে এমন বর্ম, জ্ঞানের বর্ম, বর্ম বোঝেন, যদি পুরো লোহার বর্ম দিয়ে আপনার শরীরটাকে ঢেকে দেওয়া যায় মোটা লোহার পাপ দিয়ে, তাহলে ওকে ছোড়া টোড়া মারলে কিছু করলে কিংবা গুলি করলে ওর মধ্যে ঢুকবে না। ঠিক এরকম জ্ঞানের ভালো বর্ম, যে যার জ্ঞান যত দৃঢ় হবে, যার জ্ঞানের বর্ম যত শক্ত হবে, বর্ম বোঝেন, তার এই জগতের কোনো কিছুতে বিকার হয় না। গালি তোমার গালি দিচ্ছে তো দিক না, গালি দিয়ে যদি শান্তি পায় ওর একটা তো শান্তি হচ্ছে, যেদিন ভুল বুঝবে সেদিন আবার পস্তাবে, জীবের এটাই তো নিয়ম, যখন ভুল বোঝে তখন পস্তায়, বলে কেন বা গালি দিলাম, পস্তায় ভয়ঙ্কর দেবানন্দ কিন্তু এটা শুনে আসলে জগৎকে বুঝে দেয়, আমাকে যদি গালি দাও তাহলে আমি কিচ্ছু বলবো না, কাল তোমাকে এমন পেশান পিষবে না, কালের জাতাতে
তখন তুমিই পস্তাবে। আমাকে কিছু করতে হবে, আমি কি করব? আমার গ্রহযোগ এমন নিয়ে এসেছি সে ঠিক সায়স্তা করে দেবে, সৃষ্টির এটাই নিয়ে। সেই জন্য ভগবান ঋষভ দেব গৃহী, তাহলে গৃহস্থ একটা শুনলেন, যাই গৃহ মেধি একটা শুনলেন, তাহলে আপনারা কোন দলে আছেন সেটা নিজেরা ভেবে নেবেন। গৃহ মেধি যে সংসারে নানান রকম সম্পর্কের জাল বুনে তার মধ্যে পাক খাচ্ছে, ভগবানকে ভাবার টাইম নেই, জপের টাইম নেই, দীক্ষা নেওয়ার সময় নেই, মন্ত্র জপের সময় নেই, সাধনার জন্য সময় নেই, মন নিরন্তর বিষয়ে পাক খেয়ে চলে একটা কাজ। আর একটা হচ্ছে গৃহব্রত, গৃহব্রতী দু নম্বর, এরা কি করে বলে গৃহের জন্য পুজো করে, গৃহের জন্য মন্দিরে যায়, গৃহের জন্য ফুল কিনে দেয়, গৃহের জন্য ঠাকুরকে মিষ্টি দেয়, গৃহের মঙ্গলের জন্য প্রার্থনা করে, গৃহের মন্দিরের জন্য মঙ্গলের জন্য প্রণাম করে ঠাকুরকে, বিড়বিড় করে কত কিছু বলে, অনেক কিছু বলে, কিন্তু এরা হচ্ছে গৃহ ব্রতী। ব্রতটা একটাই, সেটা হচ্ছে গৃহ, গৃহের ভালোর জন্য মন্দিরে যায়, যেখানে যায়, এরা ধর্মও করে, সৎ কার্য করে, দান করে, পুণ্য কর্ম করে, গৃহের মঙ্গলিক কাজ করে, পুজো পাঠ করে, ঠাকুরের আরো কিছু ভালো কাজ করে, সবকিছু করে, কিন্তু উদ্দেশ্য গৃহের মঙ্গল। এই গৃহের মঙ্গল নিয়ে যারা ব্যস্ত তাদেরকে বলা হচ্ছে গৃহব্রতী। গৃহ হচ্ছে তার ব্রত, গৃহটাই ব্রত, সেই ব্রতের জন্য যা কিছু করার দরকার, পুজো করি, মালা জপি, ঠাকুরকে বলি, মালা গাঁথি, প্রণাম করি, ফুল দেই, ইত্যাদি 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 অনেক রকম। তাহলে বুঝছেন গৃহ মেধি একদম, তাদের এসব ধর্ম ধর্মের কাজ সময় নেই, তারা ওই পাক খাচ্ছে মেন খুঁটিতে বলদের মতো ঘুরছে, আর গৃহব্রতী সব করছে ধর্ম ধর্ম, কিন্তু আত্মাকে জানার, দীক্ষা গ্রহণ করা, গুরুচরণ আশ্রয় করা, সাধনা করা, আত্মার মঙ্গলের চেষ্টা করা, সেগুলো করবে, এরা হচ্ছে গৃহব্রতী। আর গৃহস্থ যারা বলে, যারা সব করে সংসারে কিন্তু আত্মাকে কখনো ধরে না, ধরে না, সংসার আছে, পুত্র আছে, কন্যা আছে, বিষয় আছে, সম্পত্তি আছে, সব আছে, সবই থাক, কিন্তু আমি তো ভগবানের অংশ, আমি তো আত্মা, আমাকে তো আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হতে হবে, আত্মচেতনা, আত্মজ্ঞান, আত্মবিদ্যা, আত্ম উপলব্ধি, এর দ্বারা আমার জীবনকে সমৃদ্ধ করতে হবে, সেই চিন্তা তার মধ্যে কাজ করে। সেই জন্য এরা গৃহস্থ, মানে গৃহে স্থিত কিন্তু মনটা ভগবানে যুক্ত, গৃহে আছে, ওই পুত্র কন্যা ঘর বাড়ি সবার জন্য সব কাজ করে যাব, কিন্তু ভগবানের জন্য যেটা আমার আত্মার মঙ্গলের কাজ সেটা কোনোভাবে বাদ দেওয়া চলবে না। প্রতিদিন অমর কথা শুনবো, কিছু বুঝতে পারছো তো, প্রতিদিন অমর কথা শুনতেই হবে, অমর কথা শুনবেন না, না শুনলে তো আপনাকে মেঘ খুঁটিতে ঘোরাবোই ঘোরাবো, ভগবান না ঘোরালে আমি ঘোরাবো, মনে রাখবেন, অমর কথা যদি না শুনেছেন তাহলে মহারাজের কাছে এলে বলবো কি অমর কথা শুনে আসছেন তো, না যদি শুনে আসে তার উপর আমি কিন্তু খুশি হই, সবাইকে বলবেন শুনতে বলেছেন মহারাজ অমর কথা শোন, অমর কথা শুনে না শুনে বলে না আমি অমুকের কাছ থেকে আপনার কথা শুনলাম, আপনি খুব ভালো জ্যোতিষী, অনেক নাম আপনার, আপনি সবার মঙ্গল করেন, অনেকের এসে অনেক ভালো হয়েছে, তারা বলেছে তাই আমি এসে, আর তুমি টিভিতে প্রোগ্রাম দেখো না, বলে না আমি দেখি, নিশ্চয় ঠিক আছে ভাগ্য বিচার করো, তবে ভালো মনে তোমার ভাগ্য বিচার করবো না, ভাগ্য বিচার করে দেবো, সবই বলে দেবো, তবে তোমার ভালো চাইবো না, কারণ তুমি অমর কথা শোনো, বুদ্ধিটা ভালো হয়নি, লোকের কাছে কথা শুনে এসছো, অমর কথা শুনবা না তো তোমার কি করে ভালো হবে, আরে অমর কথা শোনো, অন্যকে শুনতে বলো, শোনাও, এটা একটা বিরাট কাজ। আমাদের একজন শেখ ছিল ঋত্বিরাম, সে বলতো দান দাতা গো যে জোরি দান করাম, মানে সেটাদের গিয়ে বলতেছে দান দাতা গো, কি বলছে বলছে বুঝতে পারছেন, বলে যে ওই দান দাতা যে জোর করে দান করা, ওই জন্য আমি এসেছি মহারাজের সঙ্গে, বিরাট শেখ তো দুটো রাইস মিলের মান, বলে যা চাওয়াল দো মহারাজ জিকো বৃন্দাবন চাওয়াল জানা হয় মেনপুরিতে থাকতে, বলে চাওয়াল জানা হয় মেনপুরি কত দিন সেই জানে, মেনপুরি হচ্ছে ওই যাদব
আমাদের মুলায়ম সিং যাদবের ছেলে বলে ওদের ভাবিও না। তো বলে দান না দাবো যে জোরি দান, আমি আম তো আই জবরদস্তি দান তো তুমি করনাই হয় মারা তুমি চাউল চিন্তা বল। সেই জন্য কেশবানন্দ মহারাজ কি বলে, মহারাজ ও যে জবরদস্তি আমার কথা শোনাবো, আমার কথা শোনাবেন জোর করে, বলে শোন বাড়িতে জোর করে টিভি চালিয়ে দেবেন, ভয় বলে ঘুমাচ্ছি বলে ঘুম তোমার আমার কথা শুনছে ও ছেলে তোমার এই কথা শোন, নাহলে বুদ্ধি সব গেল বিগড়ে সমাজ শেষ হয়ে যাবে। কি বুঝতে পারছেন মহারাজ আপনি যা বলেন তা তো সবাই তো বুঝতেও পারছি না, না আপনি যেরকম করে বলেন সেটা তো ঠিক কথা, ঠিক কথা হবে ঠিক কথা বলে কি ঠিক কথাকে ঠিকভাবে নিতে শেখো, আত্মবিশ্বাস নেই যেতে সাধনার বিশ্বাস নেই চেতনা নেই দৃঢ়তা নেই একাগ্রতা নেই, তাহলে কি বুঝলেন তাহলে গৃহস্থকে গৃহে থাকে ঠিক আছে, গৃহে বাবনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো, ওগো গৃহে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ কেশবানন্দ মাগে তার সঙ্গ। আরে বনে থাকে বা গৃহে থাকে কিন্তু ভগবানের নাম যে বলে না সেই তো ভাগ্যবান, সেই জন্য তার সঙ্গ বললেন যে ভগবান যে কখনো বলে প্রহ্লাদ মহারাজ কি বলেছেন দেখো একটাই একটাই বিধান সংবিধান একটাই তোমার জন্য নির্দেশ একটা বলে এটা করলে কি হবে বলে সব অটোমেটিক্যালি পালন হবে। এই যেমন আমাদের পশ্চিমবঙ্গে কখনো হাইকোর্টের নির্দেশ মানছে না কখনো সুপ্রিম কোর্টের মানছে না, এই যে ভোট এসে গেছে কত চেচ্ছা কত বোম মারা মারি কত কিছু হচ্ছে, আমি তো প্রোগ্রামটা রেডি করছি এক মাস দেড় মাস আগে কি কি হবে আমি সব দেখতে পাচ্ছি, সেগুলো বলতে গেলে তো অনেক কথা হবে না সেগুলো করা যাবে না অতিকালই তখন অনেক সমস্যা বাবা মহারাজ এইসব বলে। হ্যাঁ আমরা মহারাজকে দেবে যজুমানন্দ কারো বড় হবে না তুমি দেখে নাও আর তুমি আমার কেউ আছে নাই আমার মা মরে গেছে বাপ মরে গেছে সব মরে গেছে আর আমি জীবনে কাউকে বা আপন করি আমি মরে গেলেও লাখ টাকা বেঁচে থাকলেও লাখ টাকা আমি মরে গেলেও আমার কোনো দুঃখ নেই বেঁচে থাকলেও কোনো আনন্দের ব্যাপার নেই, দেখ ভগবানের ধ্যান করি ওটাই আনন্দ বেঁচে আছি ধ্যান করি মরে গেলেও ভগবানের কাছে যাব, তাহলে এই জন্য বাঁচা মরাটা আমার কাছে সব সমান হয়ে যাবে না আমার ওসব কোনো পরোয়া নেই বুঝতে পেরেছো ভালো করে মনে রাখবে। সেই জন্য কেশবানন্দ কি বলছে বলে ধ্যান করো এটা তোমার জীবনের কর্মক্ষেত্র আর যে ভগবানের নাম করে তার সঙ্গ করে গৃহে বাবনেতে থাকে তাহলে নিরন্তর ভগবানের মন্ত্র জপ করবেন গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ তাহলে যেখানে থাকো স্নান করতে যান ভাত খেতে যান ভক্ত হলে প্রসাদ খেতে যান অভক্তরা তো গেলে আর ভক্তরা প্রসাদ সেবন করে প্রসাদে সেবা করে আর অভক্তরা এই মাছ মাংস পেঁয়াজ রসুন নানান রকমের সব অমেদ্য কুমেদ্য খেয়ে শরীরের বারোটা বাজারে অসুস্থ হবে নানান রকম জটিলতা তৈরি করবে তাই না। ওই জন্য মনে রাখবেন গ্রীষ্মকালে মহারাজের আদেশ মতো কি করবেন ভেন্ডি শুক্তো খান তাদের সুগার আছে ভেন্ডি শুক্তো খান ঠিক আছে আর কি খাবো বলে যদি প্রেশার থাকে তাহলে একটু রাত্রে ভাত ভিজিয়ে রেখে ভালো করে কাট করে আমি প্রতিদিন খাই হঠাৎ করে একদিন দেখি প্রেশার বেড়ে যাবে তারপরে আমি এই পানটা ভিজিয়ে রাখবি তো ওই মিক্সিতে ফেলে কাট করে দেয় আমাদের দিলীপবাবু সকালবেলা আশ্রমে যায় চাকরিতে ডাকে আমি এই কাঠ মানে পান্তার জলটা দিলীপবাবু যেন বসে আছে কিন্তু পান্তার জলটা খাই আগে সে তারপরে একটুখানি চা আর একটু একটু খাই হয়তো কোনো কোনো এই যে ব্যাপার তার মানে ওই পান্তার জলটা খাই কেন প্রেশার আর অসুবিধা প্রেশার অসুবিধা করছে না
কিন্তু প্রসাদ থাকলে বিনা লবণে পান্তার কাপ করে এটা খাবে, তাহলে প্রসাদ থাকবে না। যদি পেটে আম আম হয় অসুবিধা হয়, তাহলে কাঁচকলা ভিজানো জল একটা কাঁচকলাকে পেটে আধ ঘন্টা পরে লবণ দিয়ে খেয়ে নেবেন, জলটা জলে ভিজিয়ে রাখবেন এক গ্লাস জলে, ভাতের একটা বড় বাটি বা মগে ভিজিয়ে রাখবেন এক গ্লাস জল খেয়ে নেবেন, আবার ভিজিয়ে রাখবেন এক ঘন্টা পরে, আবার ফেরে তিনটা বার খেলে দেবেন। কত লোকের সেরে দিলাম বলে মহারাজ আমার না শুধু মনে হয় যেন পায়খানা পাচ্ছে, আর একটু একটু আম আম পায়খানা হয়। আমাদের সাহেলি বলে আমাদের এক সাহেলি চ্যাটার্জি, বুঝতে পেরেছি, বাড়িটা হচ্ছে এই এতে, বাড়িটা হচ্ছে কোথায় কোথায় বলুন, দমদমের পর কি স্টেশন, দমদম, দমদমের পর হচ্ছে দমদম জংশনের পর বেলঘড়িয়া, বেলঘড়িয়াতে আপনি বলতে যাচ্ছেন না বেলঘড়িয়া, বেলঘড়িয়া এদের বাড়ি, এর বাবার বাড়ি হচ্ছে ওই শিলপাড়ার নাম বলছিলাম না, ওই শিলপাড়া আশ্রমের কাছাকাছি এর বাবার বাড়ি, এর মার নাম ছিল সন্ধ্যা রায়, তা এদের ওখানে বাড়ি আছে বাবার বাড়ি। অনেক অনেক ঘটনা এদের সঙ্গে, খুব ওর মা খুব শ্রদ্ধা করতো আমাকে, পরে আবার ইত্যাদি ঘটনা, যাই হোক তোর মা পরে বলে আপনার কাজ শ্রদ্ধা করেনি, বলে না আমি তো আশ্রম থেকে চলে গেছিলাম, মহানন্দ মহারাজকে মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলেন, আমার কাছে দীক্ষা নিতে চেয়েছিলেন, বাড়ি বাড়ি আমাকে দিতে চেয়েছিলেন, আমি লাগিয়ে নেব না, তো সেই বাড়ি নিয়েও অনেক গল্প। যাই হোক, এই সাহেলি চ্যাটার্জি সে তার পেটের বেয়ারা বলে সবসময় বাথরুমে ঢুকে থাকে, সবসময় তাই জানা পাবে, তাহলে শোনো তুমি কাঁচকলা ভিজানো জল প্রতিদিন খাবে দুবার, সকালবেলা উঠে খালি পেটে একটা কাঁচকলাকে খোসা সিদ্ধ টুকরো টুকরো করে কেটে রেখে দেবে, পরে ওটা তরকারি করে খাও, এবার কষ্টটা বেরিয়ে যাবে, কলাটা বাইরে রেখে লবণ দিয়ে খেয়ে নেবে, আর বিকেলবেলা আর একবার খাবে, এই দুবার খাবে, খেতে 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 বলে মহারাজ শেষ হয়ে গেল। ডাক্তার কত ওষুধ খেয়েছে মাসের পর মাস, ক্রনিক একটা ক্রনিক আপনার ডিসেন্ট্রি, ক্রনিক ডিসেন্ট্রি সারা খুব মুশকিল, ডাক্তারবাবুদের জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু ক্রনিক ডিসেন্ট্রি এরকম আগে এরকম শুধু এরকম হয়, এরা একটা মেনিয়া মতন পায়খানা যাচ্ছে সবসময় যেন পায়খানা পাবে, এরকম কী করে সারবো, ডাক্তারের বাপও সারতে পারে কিন্তু কেশব আনন্দের কথা শুনলে সেরে যাবে, বুঝতে পারবে, ক্রনিক ডিসেন্ট্রি যাদের আছে তারা ওই কাঁচকলা ভিজানো জল সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন একদম, আবার দুপুরবেলা একটা কাঁচকলা ভিজিয়ে রেখে দিলে সেই জলটা বিকেলবেলা খেয়ে নেবেন, আর কলাটা তরকারিতে দিয়ে খেয়ে নেবেন, ভেজে খেয়ে নেবেন, কোনো ব্যাপার নেই, দুবার কাঁচকলা ভিজানো জল খেলে যত বড় আমাশা হোক কিংবা পেট খারাপ হয়েছে পাতলা পায়খানা হচ্ছে বমি বমি হচ্ছে, কাঁচকলা ভিজানো জল লবণ দিয়ে খেয়ে নিন, দেখুন সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, কিংবা লবণ চিনি একটু দিয়ে দেবেন, আরও একটু তাড়াতাড়ি সারছে না, কাঁচকলা ভিজানো জলের সঙ্গে একটু চিনি লবণ দিয়ে বা ওয়ারেস দিয়ে খেয়ে নেবেন, দেখবেন সেরে। কেশবানন্দ যখন ওষুধের কথা বলে না, ওই যে দেখছেন না ফেসবুকে এক এক ছাগল এক এক রকম ব্যাখ্যা দেয় ফেসবুকে, দেখেন ফেক নিউজ কত রকম, এইটা করুন এই পাতার রস আপনার এই করে দেবে, এইসব ছাগলদের কথা শুনবেন না, এই ফেক নিউজ কখনো বিশ্বাস করবেন না, কেশবানন্দ যা বলে জীবনে প্র্যাকটিক্যাল করে বলে, এবং ভক্তদের উপরে প্রয়োগ করা নিজের জীবনে প্রয়োগ করা সমস্ত কিছু প্রয়োগ করে তবে কেশবানন্দ বলে, জানার দরকার কি আমার, আমি তো ভগবানের কথা অনন্তকাল বলে গেলে শেষ হবে না, তা আপনাকে তাহলে ছল চাতুরি করার কথা বলে আমার লাগছে, ফক্করবাজি কথা, সেই জন্য মনে রাখবেন আর প্রাণায়াম করবেন। আমার একটা বিশেষ স্নেহের পাত্র, মানে কি বলবো, আমার ছোট বোনের জামাই, যা ছোট মেয়ের বর জামাই, তার ডাক্তারের কাছে যায়, হসপিটালে যায়, বুকে কফ জমেছে কাজ করতে পারে না, কাজ করতে গেলে দম লেগে যায়, আলাই করে ডেকে নিয়ে আয়, তো ওই জামাইটাকে ডেকে নিয়ে আলো বস সন্ধ্যেবেলা আয় বস, এসে প্রাণায়াম শিখ, তিনটে প্রাণায়াম শিখালাম, আর এই প্রাণায়ামগুলো করবে তোমার বুকে কফটা উঠে যাবে, সব ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, তোমার কোনো অভিজ্ঞতা হবে, সেই তিনটে প্রাণায়াম করে আর তাকে ডাক্তার ডাক্তার দেখিয়ে দেখিয়ে ফেলিও, কত হসপিটাল কত ডাক্তার কত ওষুধ কত হাজার টাকা কত কিছু কাজ বন্ধ, উপায় নেই, গরিব মানুষ কাজ করে খায়, সব ফেলে মহারাজ বললে এই প্রাণায়ামগুলো করো, বুকের কফ উঠে যাবে, ঠিকমতো করো, গাড়ি গাড়িতে করে যায় মাল নিয়ে গিফটি নিয়ে মাটি নিয়ে যা যাও, ওই গাড়ির উপরে বসে বসে দেখি তো লেবাররা গাড়ির উপরে বসে, গাড়ির উপরে বসে বসেই করো, একদম সুস্থ হয়ে গেছে, কি বোঝেন, এ বলছে কেশবানন্দ মহারাজ।
কি বলছেন? বলে প্র্যাকটিক্যাল করে বলছেন। সেই জন্য আমার কথা শুনবেন তো ভগবানকেও পাবেন, জগতেও সুখী হবেন। ইহকাল পরকাল দুটোকে সুন্দর করতে পারে কেশবান। মগজে ঢুকছে না ঢুকাবে, না ঢুকাবে তো ছাড়বে না না মহারাজ। দুঃখ কষ্ট মগজে না ঢুকাতেই হবে আপনাকে, কোনো উপায় নেই, ছাড় নেই, কনসেশন নেই, ডিসকাউন্ট নেই, একদম। ওই আমার চেম্বারে ঢুকবেন ওখানে যা বলা হবে ওখানেও ডিসকাউন্ট নেই। বই কিনবেন যা দাম তাই দিতে হবে, কবচের যা দাম, আমরা তো উল্টো পাল্টা দাম বলি না, যা ট্রাস্টে নির্ধারিত হয়। একটা কালসর্প দোষ কাটানো নিয়ে কবচে মাত্র 3600 টাকা নেই, আর সেটা শাস্ত্র বিহিত বিধানে তৈরি। ওই মোম দেওয়া, ঢুল দেওয়া, ছাই দেওয়া, কাগজ দেওয়া কবচ নয়, বিধি বিধান মতো। সেই জন্য কেশবানন্দ বন মহারাজের কথা মেনে চলবেন, এটা আপনার মঙ্গল, জগতের মঙ্গল, সবার মঙ্গল, মনে থাকবে। সেই জন্য বাগবাজারে যারা আসছেন তারা মনে রাখবেন যে মহারাজের কাছে আসতে গেলে মহারাজের কথায় শ্রদ্ধা নিয়ে আসতে হবে, না হলে কিন্তু চেম্বারে এলেও আপনাকে তুলো ধুনো করবে। তুলো ধুনে কিরকম করে দেখেছেন তো মহারাজে তুলো ধুনো করে কিনা? সেই জন্য ভেবে চিনতে শ্রদ্ধা নিয়ে আসবেন, মহারাজ আপনাকে প্রপার গাইড দেবে, যার গাইড পেলে আপনার জীবন সত্যি সত্যি সুন্দর হতে পারে। তার নামই কেশব অনন্ত বন্ধু। সেই জন্য আমি যা বলবো সেগুলো মেনে চলবেন। ছোট ছোট বাচ্চার জন্য যা বলি আমি সবসময়, আমি ওই সব তো চুটকুলো বলে বেড়াই না, ওগুলো আমার দরকার হয় না। সেই জন্য মনে রাখবেন যে কেশবানন্দের উপদেশ মতো চলবেন, জীবন পথ সুন্দর হয়। তাহলে এখন দেখতে পাচ্ছি যে ভগবান ঋষভদেব জয়ন্তী, ইন্দ্রের কন্যা জয়ন্তীকে বিবাহ করলে, আর জয়ন্তীর গর্ভে 100টি পুত্র জন্মগ্রহণ করল, আর জ্যেষ্ঠ পুত্রের নাম ভরত। শ্রেষ্ঠ গুণ, এই ভারতবর্ষের নাম ছিল অজনাভবর্ষ, এই ভরতের থেকে এর নাম ভারতবর্ষ হয়েছে, কথাটা মনে রাখবেন। সেই জন্য এই হাজার হাজার বর্ষ পুরানো ভারতের ঐতিহ্য, সংস্কার, সংস্কৃতি যা এখনো পর্যন্ত তার মহানতাকে বহন করে চলেছে। কেন কে কবে আল্লাহ বলে আমাদের দুজন আদম এসেছিল হুজুরের কাছে, আদম থেকে আদমি হয়েছে, এইসব পাগলাগানি ফাগলামি কথা জগতে চলে না। কেশবানন্দ বন মহারাজ এসব কথা বলেও না, আর ওদের কোনো গুরুত্বও দেয় না। কেন মনে রাখবেন, বাগবাজারে 224 নম্বর বাস স্ট্যান্ড, বাদিকে সঞ্জীবনী নার্সিং হোম, আর হনুমান মন্দির তার অপোজিটে ফুটে, একটা বাড়ির পরের বাড়ি, দ্বিতীয় বাড়িটাতে আমরা থাকি, ওখানে পরপর আবার এখন দুটো ব্যাংক হয়ে গেছে, ওয়ো হোটেল দুটো, মানে ইন্ডিয়ান ব্যাংক আর একটা বোধহয় এক্সিস ব্যাঙ্ক না ওভারসিস ব্যাঙ্ক, কিছু একটা ব্যাঙ্ক হচ্ছে, এখনো ওপেন হয়নি, দেরি হয়ে গেছে সব। তো ওই প্রথম বাড়ির তিনতলাতে আমি থাকি, অমর কথার পোস্টার, ব্যানার, নেম প্লেট সব কিছু পতাকা লাগানো আছে, একদম তিনতলায় চলে আসবেন, ফোনে বুক করে নেবেন, ফোন নাম্বার সঙ্গে রাখবেন, ফোন নাম্বারগুলো সঙ্গে রেখে ফোন করে নিলে আপনার, অনেকে বুঝতে পারে না তাদেরকে নিচের থেকে আমরা ওই ছাদে, একদম রাস্তার উপর বাড়ি তো, ওই তিনতলার থেকে হাত বাড়িয়ে ডেকে নেওয়া হয়, এই যে এই যে এই যে তাকে ফোন করেছেন, এই যে এই যে দেখুন এইটা নিয়ে ঢুকে পড়ি, দেখে নিই আমরা। সেই জন্য কোনো অসুবিধা নেই, হারাবার কোনো সম্ভাবনা নেই। বাগবাজার ধর্মীয় ক্ষেত্রে দেখতে গেলে এটা একটা পবিত্র তীর্থ বাগবাজার, এখানে বহু গণ্যমান্য মহাপুরুষদের জায়গা, বহু শ্রেষ্ঠ মনীষীগণ এখানে জন্ম নিয়েছেন, রামকৃষ্ণদেব, সারদা মা এখানে থেকেছেন, বা আমাদের বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, তাদের এখানে স্থান, তার সঙ্গে সঙ্গে শ্যামসুন্দর মন্দির ইত্যাদি অনেক কিছু রয়েছে। সবাই ভালো থাকবেন, আজকের এখানে বিশ্রাম দিলাম, কালকের আবার প্রোগ্রাম শুনুন অমর কথা, আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি।